আমার ছোটদের আমার অনেক অনেক স্নেহ, বড়দের আমার শ্রদ্ধাপূর্ণ সালাম জানাচ্ছি। আজকে আমরা আসলে খুব ভাগ্যবান যে এরকম গুণী একজন ব্যক্তি জাতীয় বীর অবসরপ্রাপ্ত কর্নেল ডেপুটি স্পিকার আমার পরম শ্রদ্ধেয় এবং প্রান্তীয় চাচা কর্নেল শওকতআলী এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন, এবং সে সাথে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় চাচি মাজেদা শওকতকে। চাচি সবসময় আমাদের সবাইকে মায়ের মতো স্নেহ দিয়ে ঘিরে রাখেন এবং তার আচরণ, তার কথা, তার আতিথ্যতা আসলে আমাদের কাছে একটি অনুকরণীয় বিষয় সবসময় হয়ে থাকে। সে সাথে আমি আমাদের শ্রদ্ধেয় কাশিম স্যারকে আমার সালাম জানাচ্ছি এবং আমরা সবাই যারা আছি ছাত্রছাত্রী এবং অছাত্র বাইরের যারাই আছেন সবার জন্য স্যার দোয়া করবেন, আমি সেই প্রার্থনা স্যারকে জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। তো আমাকে একটি গান গাইতে বলা হয়েছে, আমি আমার হ্যালো হ্যাঁ আমি আমার চাচা সহ একটি দেশের গান গাইব এবং আপনারা সবাই সেই গানটি জানেন, ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। গানে গানে আজকে এই কার্তিক পুরস্কার থেকে আবার আমরা নতুন ভাবে জাগ্রত হব, আজকে আবার নতুন ভাবে আমরা দেশ গড়ার শপথ, দেশের কাজে আসার শপথ নিয়ে নতুন করে এখান থেকে যাব এবং শুনে শুনে সবাই আমাদের সাথে কণ্ঠ মেলাবেন। ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে সকল আমার